সমাজকর্মীরা বিষয়টি দেখছেন মানবিক অবক্ষয় হিসেবে। দরিদ্র পরিবারে অর্থের সঙ্গে মানবিকতার দ্বন্দ্ব, সচ্ছল পরিবারে টাকা পয়সার সমস্যা না থাকলেও বয়োবৃদ্ধদের প্রতি অবজ্ঞা নানা কারণে। মূলত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না থাকা মানুষ পরিবারে হেনস্থার শিকার হন। সর্বোচ্চ নিগ্রহ হয় বাসাবাড়ি থেকে বিতাড়িত করে অন্য কোনো আশ্রয়ে থাকতে বাধ্য করার মাধ্যমে। অনেকেরই মাথা গোজার ঠাঁই না থাকায় আশ্রয় হয় রাস্তাঘাটে। আমরা অর্থনৈতিক যতই কারণ দেখাই না কেন, কখনোই কিন্তু এটা সমীচীন নয় যে বাবা মাকে দূরে রাখা, সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। আর একটি বিষয় জেনে রাখতে হবে, আজকে যে সন্তানরা তার বাবা মাকে দূরে ফেলে দিচ্ছেন, ভরণ পোষণ করছেন না, তারও কিন্তু সেই অবস্থা একদিন আসবে। সেই ফিলটা, সেই অনুভূতিটা তাদের মধ্যে জাগ্রত করতে হবে। আমি একজন সমাজকর্মী হিসেবে বলবো, এই বিষয়টা সমাধানের জন্য একটা সামাজিক আন্দোলন করতে হবে। সন্তানাদিকে সচেতন করা, সন্তানাদিকে তাদের বাবা মার প্রতি দায়িত্ব জাগ্রত করা। সরকারি বিভিন্ন ভাতা, প্রণোদনা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম রয়েছে এ ধরনের মানুষ।